অ্যাক্সিডেন্টটা ঠিক কিভাবে ঘটলো সিকোয়েন্সটা যদি একটু ব্যাখ্যা করো। একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গুরের সামনে এই রাস্তাটা, এই এই একটু এগিয়ে গেলেই সিঙ্গুর প্রজেক্ট। এটা হচ্ছে আমুলের একটা গাড়ি, আমুলের গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে এখানে একটা ক্রেন দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল সেই সময়। কিন্তু গাড়িটা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সেই সময় দাঁড়িয়েছিল, গাড়িটা চলছিল না, পেছন থেকে আসছিল পরপর পাঁচখানা গাড়ি। প্রথম গাড়িটা ছিল পাইলট কার, এই গাড়িটার পেছনে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, তার পেছনে ছিল পুলিশের নিরাপত্তা রক্ষীদের একটা গাড়ি, তার পেছনের গাড়িটাতে ছিলেন মানুষ ভূঁইয়া, তার পেছনের গাড়িটাতে এসকর্ট গাড়ি একটা রাখা ছিল জেলা পুলিশের। প্রথম গাড়িটা পাইলট গাড়িটা আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়, এটাকে এটাকে হিট করেনি, বেরিয়ে যায়। গাড়িটা এই জায়গাতে দাঁড়িয়ে ছিল একটু কয়েক টাকাটা একটু ওই মূল সড়কের মধ্যে ছিল, ওই আমুলের গাড়ি মানে দুধের গাড়ি, আমুলের গাড়ি এবং ওই গাড়ি দুটোই স্ট্যাটিক অবস্থায় ছিল, দুটোই স্ট্যাটিক অবস্থায় ছিল সেই সময়। পাইলট কার যেটা কলকাতা অভিমুখে যাচ্ছিল, তারা বহরমপুর থেকে রওনা হয়েছিলেন সেই সময়। পাইলট কারটা যথারীতি পাশ কাটিয়ে চলে যায়, কারণ বিস্তীর্ণ পথ খালি পড়েই ছিল। দ্বিতীয় গাড়িটা, যে গাড়িটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই গাড়িটা গিয়ে সোজা আঘাত করে এই আমুলের গাড়িটাকে, এবং সেই বীভৎস সেই আঘাত দর্শক দেখেই বুঝতে পারবেন আঘাতের তীব্রতা কি ভয়ঙ্কর ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা যখন আঘাত করে, আঘাত করার পরে পেছনের গাড়িটা যে পুলিশের গাড়িটা ছিল সেই গাড়িটা এই পরিস্থিতি দেখে আচমকা ব্রেক করে, শাটল ব্রেক করে, শাটল ব্রেক করে, ব্রেক করে গাড়িটা চার পাঁচ পাল্টি খেয়ে রাস্তার উপরে একদম দুটো মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেখানে ঘাস জমি, সেই ঘাস জমি দেখানোর জন্য ওই ঘাস জমিতে এসে উল্টে পড়ে গাড়িটা। সেই গাড়িটাকে পরবর্তীকালে তুলে নিয়ে গিয়ে সামনে রাখা হয়েছে এবং গাড়িটার মধ্যে প্রচুর ঘাস লেগে রয়েছে। এই গাড়িটি তখন ব্রেক করে এবং ব্রেক করার জেরে এই গাড়িটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হুগলি জেলা পুলিশের যারা অফিসার তারা এই গাড়িটির সামনেও কর্ডন করে দিয়েছেন। গাড়িটার সামনের যে ছবি সেটা আমি দেখানোর জন্য বলবো, উইন্ডস্ক্রিন, উইন্ডস্ক্রিন কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে এবং সামনে পুলিশের গাড়ি, পুলিশের যে নেম প্লেট সেটাও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। সামনে যে বনেট সেটাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপরে যে রেড লাইট ছিল সেইটাও, ল্যাম্প ছিল ফ্ল্যাশের ল্যাম্প, সেটাও কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে। এই গাড়িটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ঠিক পেছনে ছিল। ফরেন্সিক যারা অফিসার্স তারা কিন্তু সেই এই গাড়িটির সামনে এসেছেন। গাড়ির সামনে যে ডোর লক সেটা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে। বিভিন্ন রকমের স্যাম্পল কালেকশন, নমুনা সংগ্রহ তারা বোঝার চেষ্টা করছেন যে কতটা মেকানিক্যালি ড্যামেজ হয়েছে গাড়িটা, কোনো ত্রুটি ছিল কি না, ব্রেক ঠিক ছিল কি না, গাড়ির সমস্ত পার্টস ঠিকঠাকভাবে কাজ করেছে কি না। সিআইডির একজন সিনিয়র অফিসার আছেন, একটু কথা বলবো, কিছু কি দেখলেন একটুখানি যদি বলুন। আমরা সব ব্যাপারটা দেখে নিয়েছি, আমরা অল ফ্যাক্ট দেখে নিয়েছি। সিআইডির অফিসাররা একটু আগে বেরিয়ে গেলেন, কলকাতা পুলিশের ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশের যারা স্পেশালাইজড অফিসার তারাও কিন্তু এই মুহূর্তে এসে নমুনা সংগ্রহ করে একটু আগে বেরিয়েছে।